আমাদের যে প্রোডাকশন হাউস তার নাম ইন্দ্রা ইনিশিয়েটিভস এবং আমাদের প্রথম ছবি নটেড আর্ট ফিল্ম। তো আমরা একজন ভালো ডিরেক্টর খুঁজছিলাম, তো সবাই তো পুরানোদের নিয়ে হুড়োহুড়ি করে, আমরা সেইতে আমাদের বিশ্বাস ছিল না। আমরা চাইছিলাম যে কাজ ভালো করবে এবং যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে আসবে আর কি, যে অনেক অনেক ধৈর্য নিয়ে বা অনেক যার যে প্রথম করে তার কিন্তু কাজের তালিকাটাই অন্যরকম থাকে, কিন্তু পুরানোদের কী হয় অতটা করলো করলো এরকম একটা ব্যাপার। তো সেদিক থেকে রণদীপের আমরা ওর প্রথম ছবি কিছু কাজ আমরা দেখেছিলাম, আমাদের এসে দেখিয়েছিল, তো দেখে আমরা আমাদের খুব ভালো লাগে যে অল্প কাজ হলেও মানে ওর যে বয়স সে আন্দাজে যে কাজটা করেছে কিন্তু অনেক মানে হাই ম্যাচিউর ব্যাপারটা ছিল, সেটা দেখে আমাদের পছন্দ হয় এবং আমরা ওকে ডিরেক্টর হিসেবে আমরা নিযুক্ত করি আর আমাদের কাজটা স্টার্ট করি। আমি অনেক কিছু শুনেছিলাম যে এই হয় ওই হয় সেই হয়, কিন্তু আমাদের এই যতটা কাজ আমরা এগোতে পেরেছি এই পর্যন্ত, আমি আজ পর্যন্ত কোনো প্রবলেমে আমাদের পড়তে হয়নি। আমাদের এই ইন্দিরা ইনিশিয়েটিভের প্রথম ছবি নটেড আর্ট ফিল্মের মাধ্যমে আমরা মানে অ্যাজ এ আমি বিশেষ করে আমি একজন কলেজের প্রিন্সিপালের রোলটা প্লে করছি এবং সাথে সাথে একটা ক্লাসও নিই মানে বায়োলজি ক্লাস। তো সেই ক্লাসের মধ্যে আমি স্টুডেন্টদেরকে বলছি যে এই যে সেক্স সম্বন্ধে একটা সেক্স যে একটা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে কিন্তু এটার অনেক ব্যাড এফেক্ট আছে, তো সেটা সঠিক রাস্তাটা ওরা জানুক, তার জন্য যেরকম অন্যান্য সাবজেক্টের মতো সেক্স সম্বন্ধেও একটা ক্লাসে পড়ানো হোক, কারণ সেক্সের সম্বন্ধে জানা খুব দরকার, না জানার ফলে ওরা অনেক রং ওয়েতে চলে যাচ্ছে এবং তার ফলে ওদের জীবনের অনেক অনেক ঝুঁকি এসে যাচ্ছে। তো সেটা আমরা এই ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভের মাধ্যমে এই প্রথম যে বইটা আমরা করছি এর মধ্যে আমরা বলার চেষ্টা করছি। তো স্টুডেন্টরা জানি না কীভাবে নেবে বা গার্জেনরা কীভাবে নেবে, তবে যদি ওনারা একটা ব্যবস্থা নেন যে এরকম ক্লাসে অন্যান্য সাবজেক্টের মতো সেক্স সম্বন্ধে একটা এডুকেশন দেওয়া হোক, কারণ না জানার ফলে এই যে একটা মানে অপ্রয়োজনীয় একটা কৌতূহল দানা বাঁধে সেক্স সম্বন্ধে, তো সেটা ওরা তার ফলে এই যে না জানা কথা অনেক কিছু ওরা জানে না, তো তার ফলে অনেক রং জিনিস ওরা শিখে ফেলে যেটা করা উচিত নয়, কিন্তু যদি শিক্ষাটা পায় ঠিকঠাক তাহলে সঠিক প্রসেসটা ওরা জানবে, সঠিক ওয়েটা ওরা নিতে পারবে, নিলে আমার মনে হয় তাদের জন্য খুব ভালো হবে। লাস্ট আমি একটা কথাই বলবো যে আপনারা সবাই এই বইটা দেখুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর এবং আপনাদের মানে সবার সম্পর্কে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি যে এই সেক্স সম্বন্ধে বলুন, যেটুকু এই নেটের মধ্যে যেটুকু খারাপ জিনিসটা আসছে স্টুডেন্টদের মধ্যে বা তাদের এফেক্টটা যেটা পরিবারের মধ্যে ঘটছে যে খারাপ এফেক্টটা সেটা যাতে না আসে, তার জন্য আপনারা সচেতন হন আর আপনাদের বাচ্চাদেরও সচেতন করুন, আপনারা নিজেরা সচেতন হন, বলে দেখবেন আগামী ভবিষ্যৎ আমাদের অনেক ভালো থাকবে।